তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ এটিকে সিরিয়াস ভাবে নেবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এ বাবা, আমি আর তোর মাও এনা তোর নানি বেজ যাচ্ছি, কালকে সকালে উঠে চলে আসমো। তে এনা গরুর টুর খিলিস, খেয়ার করে না দিস আমি কেন? কি কো আব্বা, নানি বেজ যাবা? মাথা তো ঘুরলো। তে আব্বা শুনো, ওই নানি বেজ যে ধনে পাতা লিয়ে এসো, ওটকে ধনে পাতা খেতে ভালোই লাগে, বারে মুড়িতে খামোনি। আচ্ছা অনমনি, তুই এনা গরু খিলিস, এটাই হচ্ছে আমার কথা। আচ্ছা আব্বা, যাওয়ার সময় তুমি তালা দিয়ে যেও, আমি সাবিলে বারে মুখ কেন, পরে আসবো নি আমি বাড়ি। ও আজকে তো আব্বা বাড়িত নাই, বিড়ি সিগারেট খাওয়া হই বা খালি ধুমছি কঠোর, আজকে আমি আন্দাজ করে ফেল দেবো, এ একাত বল থাকবি মাথা চলে, আজ খামো খামো বিড়ি খামো। একলা একলা বিড়ি খেয়ে মজা পাওয়া যাবি নে, আবার ঘর তোর আন্দার করাও যাবি নে। তার থেকে আমি একটা কাম করি, চঞ্চল সাগর নয়ন অগরকে আমি ডাক দিই, ডাক দিয়ে আমার বাড়িতে আমরা আসর বসামো, বেরি আসর। ও তুমছে খামুরে, আরে লারে লারে খামুরে। আব্বা নানি বাজ যাওয়াতে আমাকে সেই খুশি খুশি লাগে ইচ্ছে পারে, এই খুশি তো আমি গান না করলে ধরে থাকবো না। একটা গান কই ভালো অভিনয় তালে, বাপ মায়ে তো বাড়িত নাই, বেরি খামো আমি ধুমছে ভাই, বাপ মাও থাকলে বাড়িত খাওয়া যায় না রে, বেরি খাতে মেলা গন্ধ করে রে, তাই তো আজ বেরি খামো রে। এ সলডে চিকুর দাসে এত খুশি হইয়া, এ সাগর এ তুরি কাছে যাচ্ছি রে বন্ধু, এ দেরি কর দেরি কর। এ বন্ধু তুই কেমন সেই খুশি রে, তোকে তো ইঙ্গে খুশি আগে তো দেখিনি। আরে পাগলা, আজ খুশি হম না, পাগলার কারণ আছে যে আজকে মন করে সেই খুশি। আমি আজকে আব্বা নাই বাড়ি, মাও নাই, আজকে বাড়ি পুরো ফাঁকা, আজ ছিপি চটকমো চ আমার বাড়ি চ, দেখিস নি বেরিয়েও খাওয়াবি সে। আরে সত্যি বন্ধু, আজ তোর বাড়িতে কেউ নাই, চ আজ ছিপি চটকমো বন্ধু চ। না বন্ধু, দুইজন মিলে গেলে কাম হবি নে, আরো তোর মগাজে সোল ব্লক টাকা লাগবে, গোয়ে হিন্দু গ্যারেজিংকা ধূপ দিলে গোটার পাড়া আন্ধার হয়ে যায়, সিংকে মন করছে বেরি এমন আরে খাওয়া লাগবে যাতে গোটাল আমার ঘর বাড়ি সব আন্ধার হয়ে যায়, সিংকে খাওয়া লাগবে তাহলে বসবো হ মরদ আমরা। তুই এর থাক, আমি আরো সোল ব্লক ডাক দিই, চঞ্চল আর নয়ন অগ্রক দুইজন ডাক দিই, তাহলে মন করছে সেই হারে আমরা ধুমে বার করতে পারবো, জিঙ্কা ভাটার জিঙ্কা ধুমে বার হয় সিংকে ধুমে বার করতে পারবো। তুই এর থাক, আমি আসিচ্ছি এখন ডাক দিলি। আচ্ছা বন্ধু তুই যা, আমি এটি বসে আছি। বুক চিন চিন করছে হাই, বেরি ধরা মো জাগা কোথায়, এই বুক চিন চিন করছে হাই, বেরি ধরা মো জাগা কারে সলটেস, অত হাসি খুশি হয়ে কুর যাস। এ নয়ন বন্ধু তুই এটি আছু, এ যাচ্ছি যাচ্ছি বন্ধু, তুই দেরি করে না মিচ্ছে না, কয় এখন তুই অত হাসি খুশি গে। আরে পাগলা, বাড়ির যে কেউ নেই হাসি খুশি হম না কি হমো, আজকে মন কর পার্টি হবি, ওই দিক সাগর কয় থুসি, আজকে বেরি বেশি করে লিয়ে যে ধুমছে খামো বুঝিস নি, শিবির সটকান লাগবি ব্যবস্থা কর। ও তুই আমি সাগর, তে চঞ্চল তো আছে, চঞ্চল ডাকবো নাকি? না বে তোক ডাক দেওয়া লাগবে নে, আমি তো ডাকলে হিচ্ছি, তুই এখন সাগরক লিয়ে ডাইরেক্ট আমার বাড়ির যা, আমি যাচ্ছি চঞ্চলক লিয়ে। আচ্ছা তুই ফসক নাই, আমি কেন কিন্তু আগে। আচ্ছা যা আমি আসিচ্ছি। কে রে চঞ্চলে বাইর আসু, দরজাটা না খুলতো। তুই আবার সকাল সকালে ডাকিচ্ছু গে, কি আছে তোর? হবি আর কি, আব্বা মা তো বাড়িতে নাই, নানি বাইর গেছে, আজকে ফুলটু মস্তি হবি বুঝিস নি, এ মুরগি টুরগি বাল সকালবেলা ছাড়ে যাচ্ছে চেঁচাচ্ছে। তে হোক সমস্যা নাই, এখন চ আমার সাথে, দেখিসিনি বচ্চন তারপর নয়ন অমুক সাগর ওর আমাকে দাঁড়িয়ে আসে রে সরে আমার ভাই চ, দেখিসিনি খাওয়া হবি আজকে ফুলটু মস্তি হবি। তাই নাকি বন্ধু, শিপি চটকানের কি ব্যবস্থা করছিলি কি তুই? শিপি চটকানের তো ব্যবস্থা করবা চাচ্ছি, কিন্তু এখনো ওই ব্যবস্থা করা হয়নি, আমি নয়ন বচ্চন চঞ্চল কয়েকজন মিলে বেরি সেগেটের ব্যবস্থা করছি, তুই না হয় শিপি চটকানের ব্যবস্থা কর, এটা মাল নিয়ে আয়। না না আমার কাছে টাকা পয়সা নেই, বলে শিপি চটকানের দায়িত্ব আমার দেশ নেই, এমনি বেরি সেগেট লাগলে ক আমি টাকা দিয়ে নিয়ে দিচ্ছি তোকে আকবরের দোকানের থেকে। তোরা সগলি যদি ভেঙে স্যাবলামো করিস তাহলে হবি, তাহলে তো পার্টিটা মজবুত হবি না বন্ধু, আজকে ভাবনো যে বাড়ি ফাঁকা আছে, আজকে ফুলটু মস্তি হবি, শিপি টিপি চটকে খাওয়া হবি, মাল টাল খামোনি, তুই তো এগুলো ক কাম করে দিলু বন্ধু, নিয়ে আয় বন্ধু যা। হ হ নয়ন সাগর যে ওরা কি দিবি আমাকে রোগ সেটা বোঝাই যাচ্ছে, ওর ক্ষেত্রে দেখ তো দুটো প্যাকেট গ্রামীণ বেরি খুলে বেরিস লিখে কি হরে। আমি তো জানি বন্ধু আগের থেকে কিছু পাবো না, খালি তোর উপর ভরসা করে আমি তোর কাছে আসছি, মনে কর তুই যে কিছু দিবু ওই জন্যই আসছি, তে দে বন্ধু তুই দুই বোতল বেশি লয় আছে না হয় তুই এক বোতলের ব্যবস্থা কর যা। এ বন্ধু কিলি আসবো, ভটকালি আসবো না, অরেসলি আসবো না, বাংলালি আসবো সেটা আমাকে বুঝে ক, তোর জিঙ্গা তবিল সিঙ্গেতে তুই খরচ করবু, তে যা তোর জিঙ্গা তবিল সিঙ্গে দেখে একটা মাল নিয়ে আয়, আর আমি তোর মনে কর যে ওই স্যার প্যাকেট গোল্ড দেবো আসি ওটা আমি দেবো নি। আমার তো তবিল কম বারে, তে এক বোতল ভটকা দেবো নি, সে আমার জান খেয়ে নাম করে যে চঞ্চল আমাকে এক বোতল খিলিয়েছিল মাল সেই লিশা আছে খেয়ে। ও বন্ধু আমি তো তোর কথা শুনে খুব খুশি হন রে, যা বন্ধু যা লিয়ে আয় আজকে মাল খেয়ে সে আর ড্যান্স দেবো নি রে, ওয়া ওয়াও ড্যান্স। এ বন্ধু তাহলে আমি কাশেমের দোকানের থেকে মাল ডালি আসি, শুক্রবার দিন কাশেম আবার নামাজ পড়বে দেবি, তাহলে সকাল সকালেই যাই মাল ডালি আসি।
আচ্ছা যা তালে আমি এখন বাইরে গেল তুই তাড়াতাড়ি করলি আয় সগলি কোয়া শেষ পার্টি আজকে জমজমাট হবি একদম ধুমধারাক্কা অবস্থা কাই কারবার সেরকম আজকে যাই মজা মম খাইয়ে দে যাই এখন তাড়াতাড়ি করে বাড়ির যাই যাই একটা ঘর ফাঁকা করি কাপড় চুপড়ে যে অবস্থা ওই ঘর ফাঁকা করে তারপর সগলি মিলে বসতে খামো নি ভালো হবি নি তালে বেরি খামোরে খামো বেরি খামোরে খামো যত খামো তত লিশে হবি ইয়ে হাই রে আব্বা কোথায় গেল ওদিকে আমি সাগর নয়ন চঞ্চল সুগলিকে আমি কয়ে থুছি আজকে পার্টি হবি এ বাবা আব্বা না বাড়ি যাচ্ছে আজকে বেন শেষ বাবা কি বেন হয় আজকে রে আব্বা তুমি না আজকে না নিবার থাকবা সে কথা কয়ে গেলা আবার কুমা বাড়ি চলে আসলা আমি তো কিছু বুঝলো না কালকে তোর মামা তো বাইর বিয়ে ওই জন্যই আমি গেছনো কিন্তু তোর খালুরাই আসেনি তোর খালি খালারা আছে তো ওই জায়গাটা আমি থাকা বাড়ি তো ভাবনা আমি বাড়িতে যাই তো বাইর চলে আসছি ভালো করিনি তুমি ভালো কেন করে করলা তুমি ভালো খারাপের মধ্যে থাকে গেলা কি কষ্ট ওম তম তো করে ভালো করে নি মানে কি কষ্ট তুই ও হ ভালোই করছ ভালোই করছ গরু খেলে আমার লাগলো না ভালোই করছ লাও তাহলে আমি বাইরে মগ্ন তুমি থাকো তুই কি রেগলে কথা আমি আগে মাথা কিছু বুঝিনি যা কুজে বুঝা চলে যা জি পার্টি করে জনি সলব্লক ডাকনো সে পার্টি তো আজ হল না আব্বা বাড়ি চলে আসছে হ্যাঁ মনটা খুব খারাপ হয়ে গেল চঞ্চল ওইদিকে মালান বাগে যায় কি যে হবি যাই অগ্রক মানা করে দিয়েছি তাই ভালো হবি চঞ্চলের টাকা আজ মেলা নষ্ট হয়ে গেল বারে 1400 টাকার লাগান দাম ভোটকার হ্যাঁ ওই তো আমার গালে আজ সাবা করে হাল দিবি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস লাভ ইউ গাইস